অপরাজিত, অর্থাৎ যে হার মানেনি বা হেরে যায়নি। অন্যতম শ্রেষ্ঠ বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নামের পাশে এই বিশেষণটাই সবচেয়ে বেশি উপযোগ্য। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে যে কজন বাঙালি ব্যক্তিত্বের কর্মজীবনকে নিয়ে বাঙালি তার ছাতি চওড়া করে, তাঁদের মধ্যে সত্যজিৎ রায় বোধহয় অদ্বিতীয়। জানলে ক্ষতিকীর এই পর্বে এই প্রথম কোনো মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করার স্পর্ধা দেখালাম। সকলকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। রায় পরিবারের আদি পৈতৃক ভিটা বর্তমানে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে অবস্থিত। ঠাকুরদা সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং বাবা সাহিত্যিক সুকুমার রায় উভয়েই এখানেই জন্মগ্রহণ করেছিলেন। 1921 সালের 2রা মে কলকাতায় সত্যজিৎ রায়ের জন্ম হয়। তিনি ছিলেন সুকুমার রায়ের একমাত্র সন্তান। তবে তাঁরই মতো তাঁর বাবাও যে কত বড় মাপের বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তা জ্ঞান তো আর জেনে ওঠা সম্ভব হয়নি সত্যজিৎ বাবুর। মাত্র 3 বছর বয়সেই মানিকবাবু তাঁর বাবাকে হারান। মা সুপ্রভা দেবী বহু কষ্টেই তাঁকে বড় করে তোলেন। মানিকবাবুর স্কুল জীবন কেটেছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। এরপর তিনি অর্থনীতি নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন। অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও বরাবরই তার মন ছিল আর্টসের প্রতি। 1940 সালে ওরিয়েন্টাল আর্টস নিয়ে পড়াশোনা করতে শান্তিনিকেতন যান এবং সেখানে গিয়ে তার পরিচয় হয় বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সঙ্গে, যাদের থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন বলে স্বীকার করেন। এবং তাদের দরুনই প্রাচ্যের শিল্পের প্রতি সত্যজিতের গভীর শ্রদ্ধা ও অনুরাগ জন্মায়। নিয়ম অনুযায়ী বিশ্বভারতীতে তাকে 5 বছর পড়াশোনা করতে হতো, কিন্তু তিনি মাঝপথেই অর্থাৎ 1943 সালে শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে আসেন এবং মাত্র 80 টাকা বেতনের বিনিময়ে জুনিয়র ভিজুয়ালাইজার হিসাবে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কাইমারে যোগদান করেন। 1943-এর শেষের দিকে তিনি ডিকে গুপ্তা প্রকাশনা সংস্থা সিগনেট প্রেসের সাথে জড়িয়ে পড়েন। এ সময় তিনি বহু বইয়ের কভার ডিজাইন করেছিলেন, যাদের মধ্যে জিম কর্বেটের ম্যান ইটার্স অফ কুমায়ুন, জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ছিল অন্যতম। এই সিগনেট প্রেসেই তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস পথের পাঁচালীর একটি শিশু সংস্করণ আমাটির ভেঁপুর ওপর কাজ করেন। বইটির কভার পেজ ডিজাইন করা ছাড়াও ভিতরের বিভিন্ন ছবিগুলিও এঁকেছিলেন সত্যজিৎ বাবু। এই উপন্যাসের ওপর কাজ করতে গিয়েই তিনি মনে মনে পথের পাঁচালীকে চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। 1947 সালে তিনি চিদানন্দ দাশগুপ্তের সাথে মিলিত হয়ে ক্যালকাটা ফিল্ম সোসাইটি স্থাপন করেন, যেখানে তারা অনেক বিদেশি ফিল্ম দেখান এবং সত্যজিৎ বাবু নিজেও দেখেন। 1948 সালে প্রথমবারের মতো তিনি কোনো ছবির চিত্রনাট্য লেখেন। ছবির নাম আ পারফেক্ট ডে, পরিচালক হরিসাধন দাশগুপ্ত। এ সময় সত্যজিৎ রায়ের পরিচয় হয় জঁ রেনয়ের নামক এক ফরাসি পরিচালকের সঙ্গে। তিনি কলকাতায় দ্য রিভার নামক মুভি শ্যুট করতে এসেছিলেন। এ সময় সত্যজিৎ বাবু তাঁকে বিভিন্নভাবে মুভি বানানোর কাজে সাহায্য করেন এবং শুটিং দৃশ্যের ব্যাপারে আইডিয়া শেয়ার করেন। কার্যত তিনিই ছিলেন এই সিনেমাটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সেই ফরাসি পরিচালককে তিনি পথের পাঁচালীর কথা বলেন। বদলে ফরাসি পরিচালক মানিকবাবুকে এ ব্যাপারে আরও উৎসাহিত করেন। এরপর সত্যজিৎ বাবু আর দ্বিতীয়বার ভাবেননি, কিন্তু ভারতবর্ষ তখন সদ্য স্বাধীন হওয়ায় পারিপার্শ্বিক পরিস্থিতি মুভি বানানোর ক্ষেত্রে ততটা উপযোগী ছিল না। 1950 সালে সত্যজিৎ রায় ফিল্ম স্টাডি করার জন্য লন্ডন যান এবং সেখানে গিয়ে প্রায় 99টি মুভি দেখেন এবং অ্যানালিসিস করেন। এই সিনেমাগুলির মধ্যে ইতালীয় বাস্তববাদী ছবি লাদ্রি দি বিসিক্লেত্তে বা বাইসাইকেল থিপ নামক বাস্তববাদী ছবিটি তাঁর ওপর গভীরভাবে প্রভাব সৃষ্টি করে। পরে তিনি স্বীকারও করেন যে এই মুভিটি কার্যত তাঁকে পরিচালক হতে বিশেষভাবে অনুপ্রেরণা যোগায়। পথের পাঁচালীর শুরুর দিনে সত্যজিৎ রায়ের কাছে ঠিকমতো ফান্ডিং না থাকায় তিনি ইনএক্সপিরিয়েন্সড ক্রিউ নিয়োগ করেন। এদের মধ্যে অন্যতম ছিলেন ক্যামেরাম্যান সুব্রত মিত্র এবং আর্ট ডিরেক্টর বংশী চন্দ্রগুপ্ত।
1952 সালে তার নিজের কিছু জমানো অর্থ হাতে নিয়ে পথের পাঁচালীর কাজ শুরু করেন। বেশ কিছু ফিল্ম মেকিং কোম্পানি সত্যজিৎ রায়কে স্ক্রিপ্ট চেঞ্জ শর্ত সাপেক্ষে ফান্ডিং অফার করেছিলেন, কিন্তু মানিকবাবু তা হতে দেননি। আর হয়তো হতে দিলে এই ছবি এমন কালোজয়ী হতে পারত না। যথেষ্ট ফান্ডিং হাতে না থাকায় থেকে থেকেই বন্ধ হয়ে যেত ফিল্ম শুটিংয়ের কাজ। অবশেষে 3 বছর পর 1955 সালে বিধানচন্দ্র রায়ের পশ্চিমবঙ্গ সরকার ঋণ দিয়ে সত্যজিৎ বাবুকে ছবিটির শুটিং শেষ করাতে সাহায্য করেন। এছাড়া প্রোডাকশন ম্যানেজার অনিল চৌধুরীও তাকে কিছু অ্যাডিশনাল ফান্ডের বন্দোবস্ত করে দিয়েছিলেন। পথের পাঁচালীর পর 1956 সালে অপু ট্রায়োলজির দ্বিতীয় ছবি অপরাজিত মুক্তি পায়, এবং এই অপরাজিত ছবির মাধ্যমেই সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। অপরাজিত ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কার জেতে। অপু ট্রায়োলজির শেষ ছবি অপুর সংসার মুক্তি পায় 1959 সালে, এবং সেই সাথে সাথে আমরা পেয়ে যাই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্রবাবু ও শর্মিলা ঠাকুরের চলচ্চিত্র জীবন শুরু হয় এই সিনেমার মাধ্যমে। অপু ট্রায়োলজির মাঝে তিনি আরও 2টি ছবি বানিয়ে ফেলেন, এদের মধ্যে একটি হাস্যরসাত্মক ছবি পরশ পাথর ও পরেরটি জমিদারি প্রথার অবক্ষয়ের ওপর নির্মিত ছবি জলসাঘর। অপুর সংসারের পর তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় দেবী ছবির মাধ্যমে। হিন্দু সমাজের বিভিন্ন মজ্জাগত কুসংস্কার ছিল এই ছবির বিষয়বস্তু। 1961 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে রায়বাবু একটি ডকুমেন্ট্রিও নির্মাণ করে ফেলেন। তার কেরিয়ারের প্রথম রঙিন ছবি কাঞ্চনজঙ্ঘা মুক্তি পায় 1962 সালে। এটি ছিল একটি মৌলিক চিত্রনাট্য নির্ভর ছবি। এছাড়া এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি এই 3 মৌলিক গল্প অবলম্বনে 3 কন্যা নামক একটি ছবি বানান। এরপর একে একে অভিযান ও মহানগরের মতো কিছু অসাধারণ ছবি বানিয়েছেন সত্যজিৎ রায়। 1964 সালে রবি ঠাকুরের নষ্টনীর উপন্যাস অবলম্বনে চারুলতা নামক ছবি পরিচালনা করেন সত্যজিৎ রায়। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে এই চারুলতা ছবিটি তাকে এনে দিয়েছিল সিলভার বিয়ার তথা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড। 1964 সালে চারুলতার পাশাপাশি তিনি 2 নামক একটি সাইলেন্ট শর্ট ফিল্ম নির্মাণ করেন। এরপর 1965 সালে তিনি কাপুরুষ ও মহাপুরুষ নামক একটি ছবি নির্দেশনা করেন। 1966 সালে প্রথমবার মহানায়ক উত্তম কুমারকে নিয়ে তিনি কালোজয়ী নায়ক ছবি বানান, এবং পরের বছর আরও একবার উত্তম কুমারকে তিনি ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করান। ছবির নাম ছিল চিড়িয়াখানা। তার নির্দেশনায় এটিই ছিল প্রথম গোয়েন্দা গল্প। 1968 সালে গুপি গাইন বাঘা বাইন ছবির মাধ্যমে তিনি ছোট বড় সকলের প্রিয় পরিচালকে রূপান্তরিত হয়ে যান। পরে গুপি বাঘাকে তিনি ফিরিয়ে আনেন 1980 সালে হীরক রাজার দেশে মুভিতে। 1969 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি করেন অরণ্যের দিনরাত্রি। 70-এর দশকে তিনি প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এবং জনঅরণ্য নামক 3টি ছবি পরিচালনা করেন। এই 3টি ছবিকে একত্রে ক্যালকাটা ট্রায়োলজিও আখ্যা দেওয়া হয়ে থাকে। নকশাল আন্দোলনের সময়ের প্রতিচ্ছবি হয়ে সেলুলয়েডে ফুটে ওঠে এই 3 ছবি। 1971 সালে সিকিমের ওপর ও 1972 সালে দ্য ইনার আই নামক 2টি তথ্যচিত্র নির্মাণ করেন সত্যজিৎ বাবু। এদের মধ্যে দ্য ইনার আই ছিল বিশ্বভারতীর প্রফেসর ও চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখার্জির ওপর নির্মিত। এ প্রসঙ্গে বলে রাখি, বিনোদবাবু 2 চোখে দেখতে পেতেন না। এরপর 1973 সালে অশনী সংকেত নির্মাণ করেন। তারপর তাঁর কলম সৃষ্ট ফেলুদাকে প্রথমবারের মতন তিনি বড় পর্দায় নিয়ে আনেন 1974 সালে সোনার কেল্লা ছবির মাধ্যমে। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি পুনরায় ফেলুদা নির্মাণ করেন 1959 সালে। ছবির নাম জয় বাবা ফেলুনাথ। 1976 সালে প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী বালা সরস্বতীর ওপর তথ্যচিত্র নির্মাণ করেন সত্যজিৎ বাবু। এত সব কালোজয়ী সিনেমার মাঝেও বলা হয় 70-এর দশকের প্রথম ভাগের সময়টা সত্যজিৎ বাবুর খুব একটা ভালো কাটেনি। চারুলতার পর থেকেই নিজের চলচ্চিত্র নির্মাণের বৈচিত্র্য বাড়ানোর জন্য ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশনের ওপর ছবি বানানোর চেষ্টা শুরু করেন তিনি, কিন্তু সেগুলি কোনো কারণে ফলপ্রসূ হয়নি। তার মধ্যে 2টি হল অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এপিক মহাভারত এবং ইএম ফস্টারের লেখা আ প্যাসেজ টু ইন্ডিয়া,
এই সময় একটি বড় কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়েন সত্যজিৎ রায়। 1962 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত স্বরচিত বঙ্কুবাবুর বন্ধু গল্প অবলম্বনে তিনি 1967 সালে দ্য এলিয়ান নামক একটি স্ক্রিপ্ট লেখেন। এটি হতে পারত প্রথম ইন্দো আমেরিকান সায়েন্স ফিকশন মুভি। কলম্বিয়া পিকচার্স এর প্রযোজনার দায়িত্ব নেন। মুখ্য ভূমিকায় কিংবদন্তি হলিউড অভিনেতা মার্লন ব্র্যান্ডো ও পিটার সেলার্সকে কাস্ট করা হয়, কিন্তু নানা কারণে সেটি সম্ভবপর হয়ে ওঠেনি। পরে স্টিফেন স্পিলবার্গ দ্য এলিয়েনের স্ক্রিপ্টের ওপর ভিত্তি করে 1982 সালে একটি মুভি রিলিজ করেন যার নাম ছিল ইটি বা এক্সট্রা টেরিস্ট্রিয়াল। বলা বাহুল্য, এই সিনেমার জন্য সত্যজিৎবাবু কোনো প্রকার রয়্যালটি পাননি। এই 70-এর দশকেই তিনি বাংলাদেশের মুক্তি আন্দোলনের ওপর একটি ফিল্ম বানানোর চেষ্টা করেও অসফল হন। বলা চলে 1977 সালে মুন্সী প্রেমচন্দের একটি ছোট গল্পের ওপর নির্মিত শতরঞ্জ কি খিলাড়ি নামক ফিল্মের মাধ্যমে তিনি আবার স্বমহিমায় ফিরে আসেন। সিনেমাটিতে দাবা খেলার মাধ্যমে ব্রিটিশ শাসিত ভারতের আসল ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটিই ছিল তাঁর বানানো প্রথম হিন্দি ছায়াছবি। পরে পিকু নামক একটি শর্ট ফিল্ম বানান তিনি। 1981 সালে সদগতি নামক অপর একটি হিন্দি টেলিফিল্ম নির্মাণ করেন তিনি। এরপর 1984 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঘরে বাইরে ও 1987 সালে পিতা সুকুমার রায়ের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেন। গণশত্রু, শাখা প্রশাখা এবং আগন্তুক ছিল তার জীবনের শেষ তিন ছায়াছবি। আগন্তুক মুক্তি পেয়েছিল 1992 সালে। পূর্ণদৈর্ঘ্য, স্বল্প দৈর্ঘ্য, তথ্যচিত্র, টেলিফিল্ম, এই সমস্ত ক্যাটাগরি মিলিয়ে মানিকবাবু মোট 36টি চলচ্চিত্র নির্দেশনা করেন। চলচ্চিত্র নির্দেশনার পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্য, গীত এবং সংলাপও দিয়েছিলেন। চিত্রনাট্য লেখা এবং তা নিয়ে কাটাছেঁড়া করার জন্য প্রায়শই তিনি দার্জিলিং ও পুরী ছুটি কাটাতে যেতেন। স্ত্রী বিজয়া রায়ও তাঁকে চিত্রনাট্য নির্মাণের কাজে নানাভাবে সাহায্য করতেন। সঙ্গীত পরিচালনার কথাই যখন বললাম, তখন গুপিবাগা সিরিজ ও ফেলুদার থিম মিউজিকের কথা না বললেই নয়, যা আজও সমানভাবে জনপ্রিয়। এ প্রসঙ্গে বলে রাখি, গুপিবাগায় ভূতের রাজার কণ্ঠের নেপথ্যেও কিন্তু তিনিই ছিলেন। পরিচালক হিসেবে সত্যজিৎ রায় মাত্র 36টি ছবি নির্দেশনা করলেও তার পুরস্কারের ঝুলিতে ছিল অগুন্তি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার এবং সম্মান। ভারত সরকার তাকে 1958 সালে পদ্মশ্রী, 1965 পদ্মভূষণ এবং 1976 সালে পদ্মবিভূষণে সম্মানিত করেন। 1992 সালে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান সত্যজিৎ রায়। এছাড়াও 1984 সালে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। জাতীয় স্তরে তিনি মোট 6 বার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান। এছাড়া তার বানানো সিনেমাগুলি বহুবার সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে পরিণত হয়েছে। অশনি সংকেত এবং হীরক রাজার দেশে সিনেমা দুটিতে তিনি সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পান। এইভাবে মোট 35টি জাতীয় স্তরের পুরস্কার পান তিনি। এছাড়া আন্তর্জাতিক স্তরে ভেনিস চলচ্চিত্র উৎসবে, এছাড়া কান, বার্লিন, সান ফ্রান্সিসকোর মতো খ্যাতনামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তিনি অনেক পুরস্কার পেয়েছেন। পাশাপাশি 1978 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি সত্যজিৎ রায়কে একটি অনারারি ডিগ্রি দান করেন। চার্লি চ্যাপলিনের পর তিনিই ছিলেন দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি এই সম্মানে ভূষিত হয়েছিলেন। অক্সফোর্ডের মতোই আরও অনেক দেশ বিদেশের ইউনিভার্সিটি থেকেও তিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন। 23 এপ্রিল 1992 সালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর 24 দিন আগে দ্য একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে সম্মানসূচক একাডেমি পুরস্কারে ভূষিত করে। আজ অবধি সত্যজিৎ রায় প্রথম এবং একমাত্র ভারতীয় যিনি এই সম্মানে ভূষিত হয়েছেন। মোট 6টি সিনেমা অর্থাৎ পথের পাঁচালী, অপুর সংসার, চারুলতা, গুপি গাইন বাগাবাইন, সীমাবদ্ধ ও আগন্তুকের জন্য তিনি এই সম্মানসূচক অস্কার অ্যাওয়ার্ড জেতেন। এ তো গেল পরিচালক সত্যজিৎ রায়ের কথা। এবার চলুন লেখক সত্যজিৎ রায়ের দিকে দৃষ্টিপাত করি। 1961 সালে সুভাষ মুখোপাধ্যায়ের সাথে মিলিত হয়ে তিনি শিশুদের জন্য সন্দেশ পত্রিকাকে পুনরায় চালু করেন। সেখানে তিনি প্রচুর শিশু সাহিত্য লিখেছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই পত্রিকাটি শুরু করেছিলেন তার পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তার কলম থেকে বেরিয়ে এসেছে গোয়েন্দা ফেলুদা, বিজ্ঞানী প্রফেসর শঙ্কু, গল্পপাঠক তারিণী খুড়োর মতো অমর সব সৃষ্টি। এছাড়াও মানিকবাবু খুব সুন্দর ছবি আঁকতে জানতেন।
বিভিন্ন বইয়ের কভার ডিজাইনের কথা তো আগেও বলেছি। পাশাপাশি তিনি চার রকম রোমান অ্যালফাবেটিক্যাল স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, সেগুলি হল রে রোম্যান, রে বিজারে, ড্যাফনিস এবং হলিডে স্ক্রিপ্ট। এদের মধ্যে রে রোমান এবং রে বিজারে 1971 সালে একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনও জেতে। এর পাশাপাশি সন্দেশ পত্রিকার জন্য বিভিন্ন স্টাইলের বাংলা হরফও তৈরি করেছিলেন তিনি। সত্যজিৎ রায় এমনই এক মহান ব্যক্তিত্ব যার কর্মজীবন কেবলমাত্র একটি পর্বে তুলে ধরা সম্ভব নয়, তাও আমরা যথাসম্ভব চেষ্টা করলাম। সত্যজিৎ রায় নির্মিত আপনার প্রিয় ছবি কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।